সালামু আলাইকুম, আমরা আজকে আসছি কক্সবাজার সমুদ্র সৈকতে। নিঃসন্দেহে অনেক বড় বড় উলামায়ে কেরামের সাথে আসছি এবং এখানকার আবহাওয়া পরিবেশ খুবই সুন্দর এবং কক্সবাজার সমুদ্র সৈকতের দেখতে খুবই আকর্ষণীয় এবং অনেক বেশি মাধুর্যতাপূর্ণ এবং এখানকার সৌন্দর্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি আবৃত করে। তো সমুদ্রের গর্জন, সমুদ্রের সাউন্ড যা অনেক বেশি সুন্দর চায় এবং সমুদ্রের মধ্যে যে সাউন্ড দেখা যাচ্ছে, সমুদ্রের গর্জন মানুষের হৃদয়কে অনেক বেশি আনন্দিত উৎফুল্লিত করে এবং আমাদের নিজের মনকেও অনেক বেশি প্রশান্তিপূর্ণ করে দেয়। তো নিঃসন্দেহে কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের আমাদের জন্য অনেক বেশি আমাদের আনন্দ, আমাদের অনুভূতি প্রকাশে অনেক বেশি গ্রহণযোগ্য ভূমিকা রাখে এবং আমাদের দেশের মানুষের একটা পর্যটন স্পোর্ট বলা চলে এটাকে। অনেক বড় একটা এবং দেখেন অসংখ্য মানুষ এখানে আসতেছে এবং ওনারা এখানে পানিতে গোসল করতেছে এবং নিজেদের আনন্দ উৎফুল্ল সময় অতিবাহিত করতেছে এবং এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট এবং একটা বড় ধরনের একটা গ্রহণযোগ্যতা রাখে নিঃসন্দেহে, যা আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ ভূমিকা রাখে। আলহামদুলিল্লাহ, তার সত্যি আল্লাহ রাখছে, বড় সুক্রিয়া। এবং দেখতে শুনতে যথেষ্ট আকর্ষণীয় এবং বিভিন্ন মানুষ, না না না, উঠছি ভাই, মাত্র উঠছি।